যে কোনো কিছু যেটা মানুষ শিখতে চায়, মানুষ হতে চায়, আপনি সেই বিষয়ে এক্সপার্ট, আপনি আপনার এক্সপার্টিস মানুষকে দিয়ে হেল্প করতে পারেন তাকে সেই ডিজায়ারটা বা সেই সমস্যার সমাধানটা করার জন্য। আসসালামু আলাইকুম, সো ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের ভিডিওতে যেটা নিয়ে কথা বলবো যে ডিজিটাল বিজনেসটা কী, আসলে ডিজিটাল বিজনেস বলতে কী বোঝায় বা ডিজিটাল বিজনেস কতটুকু কার্যকরী আমাদের জন্য, রাইট? সো যে বিজনেসটা ডিজিটালি করা হয় সেটাই ডিজিটাল বিজনেস। ডিজিটালি বলতে ইন্টারনেটের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, ডিজিটাল ডিভাইসের মাধ্যমে। সর্বপ্রথম আমি যে জিনিসটা নিয়ে আজকে কথা বলতে চাই সেটা হলো বিজনেস। সো এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, নিচে লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন, প্লাস বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে প্রতিদিনের ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারবেন। প্লাস কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, লাইক অবশ্যই করবেন, রাইট? এবং যদি ভালো লাগে অন্যদের কাছে শেয়ার করবেন। সো সর্বপ্রথম যে জিনিসটা আমাদের বোঝা উচিত সেটা হলো বিজনেসটাকে। বিজনেসটা হচ্ছে সিম্পল, সেটা হচ্ছে কোনো প্রবলেমের সলিউশন দেয়া। লাইক আমরা কখন একটা জিনিস কিনতে যাই, অবশ্যই অনলি দুইটা রিজনে। একটা হচ্ছে যখন আমাদের কোনো প্রয়োজন, কোনো পেইনস রিমুভ করতে হবে, কোনো প্রবলেম সলভ করতে হবে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আমাদের কোনো আকাঙ্ক্ষা পূরণের জন্য। তো অনলি দুইটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে বিজনেসের শুরুতে। একটা হচ্ছে হলো আপনি কিভাবে কোনো মানুষের প্রবলেম সলভ করতে পারেন অথবা পেইন রিমুভ করতে পারেন, সিম্পল। সেকেন্ড হচ্ছে হলো একটা মানুষের একটা আকাঙ্ক্ষা, আশা, ডিজায়ার, সে জিনিসটা কিভাবে আপনি অ্যাচিভ বা পূরণ করতে পারেন। এই দুইটা জিনিসের যে কোনো একটা জিনিস যদি আপনি ক্লিক করতে পারেন, আপনার বিজনেস ওখান থেকে রান হয়ে যাবে, সেটা হোক অ্যানালগ হোক ডিজিটাল, ডাজন্ট ম্যাটার। ডিজিটালি এই জিনিসটা খুবই সোজা, বা ডিজিটাল বিজনেসটা অনেক ক্ষেত্রে বেনিফিটেড। আমি বেনিফিটগুলো নিয়ে পরে একদিন আরেকটা ভিডিও করব যে বেনিফিট কী, সমস্যা কী এগুলো নিয়ে। বাট খুব ইজিলি যদি বলতে চাই, ডিজিটাল বিজনেসে আপনার এই কাজগুলো খুবই ইজি। ডিজিটাল বিজনেস কী কী হতে পারে? সো ফার্স্ট অফ অল, ডিজিটাল প্রোডাক্ট, ফিজিক্যাল প্রোডাক্ট। তো ডিজিটাল প্রোডাক্ট বলতে অ্যাজ লাইক অ্যাজ আমার ডিজিটাল প্রোডাক্ট আছে, রাইট? যেমন আমি মানুষকে, আমার ই লার্নিং প্ল্যাটফর্ম আছে, সেখানে আমি মানুষকে ডিজিটাল মার্কেটিং শেখাই, ডিজিটাল বিজনেস সম্পর্কে আইডিয়া দেই। সো এটা আমার ডিজিটাল প্রোডাক্ট, মানুষ আসে, তারা বাই করে আমার কোর্স, তারা কোর্স করে, রাইট? এটা ডিজিটাল প্রোডাক্ট। ডিজিটাল সার্ভিস, যেমন আমি বিভিন্ন বিজনেসম্যানদেরকে তাদের মার্কেটিংয়ে হেল্প করি, আমার সার্ভিস তারা নেয়, সো এটা হতে পারে ডিজিটাল বিজনেস। আরও অনেক উদাহরণ আছে, আমরা আস্তে আস্তে বিভিন্ন আইডিয়া নিয়ে কথা বলবো। বাট ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কীভাবে ডিজিটালি বিজনেস করা যায়, আমাদের দেশে যেরকম আপনি দেখতেছেন যে চাল ডালের কথা বলি, এরা গ্রোসারি আইটেম সেল করে, রাইট? এরা বাজার থেকে আইটেম কিনে আমার প্রয়োজন মতো আমার বাসায় গ্রোসারি আইটেম পৌঁছায় দেয়। অ্যাজ লাইক অ্যাজ ই ভ্যালি হতে পারে, দারাজ হতে পারে, স্বপ্ন এখন বাসা পর্যন্ত বাজার পৌঁছায় দিচ্ছে। তো যে কোনো ফিজিক্যাল প্রোডাক্ট ডিজিটাল মাধ্যমে সেল করে বাসা পর্যন্ত যখন পৌঁছায় দেওয়া হয়, সেটা হতে পারে ফিজিক্যাল প্রোডাক্টের ডিজিটাল বিজনেস। সো চিন্তার বিষয় হচ্ছে আপনি কিভাবে করতে পারেন। তো ডিপেন্ড অন ইউ যে আপনি মানুষের কোন প্রবলেমটা সলভ করবেন। দেখেন আমাদের দেশে প্রবলেমের অভাব নাই। যদি বলি প্রতিদিন ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত বা ঘুমের মধ্যেও যে কত প্রবলেম, আপনি শুধুমাত্র যে কোনো একটা প্রবলেম সলভ করেন, ইওর বিজনেস অন, দ্যাটস ইট, ইজ সিম্পল। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আগে আপনাকে প্রবলেমটা বুঝতে হবে, যে প্রবলেমটাকে আমি ফিজিক্যাল প্রোডাক্ট দিয়ে সলভ করবো, আর আমার কাছে কোনো ডিজিটাল প্রোডাক্ট আছে যেটা দিয়ে সলভ করবো। সিম্পল একটা ব্যাপার যেটা আমি ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে আপনি কয়েকটা জিনিস খুব ইজিলি করতে পারেন, যেটা আপনার হাতের কাছে আছে, আপনাকে কোনো ইনভেস্টমেন্টে যেতে হবে না। আপনি যদি কোনো বিষয়ে এক্সপার্ট হয়ে থাকেন, এনি বিষয়ে, এখন বলতে পারেন এক্সপার্ট বলতে কি, লাইক আমি ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে একটু জানি, আদটুকু যতটুকু জানি এটা আমি এক্সপার্ট, রাইট? আমি ডিজিটাল বিজনেস সম্পর্কে জানি, বিভিন্ন ডিজিটাল বিজনেস সম্পর্কে রিসার্চ করি, আমি এই বিষয়ে এক্সপার্ট।
আপনি হয়তো ভালো ড্যান্স করেন, সো আপনি ড্যান্সে এক্সপার্ট। আপনি ভালো ইয়োগা করেন, ইয়োগাতে এক্সপার্ট। আপনি ভালো রান্না করেন, আপনি রাঁধুনি, রান্না সেল করতে পারেন। কেমনে এটা আমরা পরে আইডিয়া বলবো। আপনি ভালো গান করেন, আপনি ভালো গিটার বাজান, আপনি ভালো ম্যাথ পারেন, আপনি ভালো ইংরেজি পারেন, রাইট? এনিথিং, যে কোনো কিছু যেটা মানুষ শিখতে চায়, মানুষ হতে চায়, আপনি সেই বিষয়ে এক্সপার্ট। আপনি আপনার এক্সপার্টিস মানুষকে দিয়ে হেল্প করতে পারেন তাকে সেই ডিজায়ারটা বা সেই সমস্যার সমাধানটা করার জন্য। সো দ্যাটস ইউর বিজনেস অন, রাইট? এনিথিং, অথবা আপনার কাছে কোনো সার্ভিস আছে, আপনি ভালো গ্রাফিক ডিজাইনার। দেখেন, আমরা গ্রাফিক ডিজাইনার মানেই মনে করি আমাকে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যেতে হবে, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যে ক্লায়েন্টের পায়ে পায়ে ধরে কাটতে হবে না। ম্যান, সবচেয়ে বড় কথা হচ্ছিল, আমি যখন ইন্ডিয়া পাকিস্তানের দিকে দেখি ওরা এক একটা এজেন্সি খুলে কি সুন্দর করে বাইরে বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করতেছে। তিনজন গ্রাফিক ডিজাইনার মিলে একটা প্রোডাক্ট তৈরি করছে, সেই প্রোডাক্টগুলো নিয়ে তারা সুন্দর করে বাইরে লাখ লাখ ডলার সেল করতেছে এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে। এখন বলতে পারেন আমাদের দেশে কেন হয় না? সবচেয়ে বড় ল্যাকিংস আমি যেটা মনে করি সেটা হচ্ছিলো আমাদের গাইডলাইনের অভাব। সেকেন্ড হচ্ছিলো আমরা মার্কেটিং বা সেলস সম্পর্কে আইডিয়াই নাই। আমাদের দেশে কেউ যদি মার্কেটিং বা সেলস সম্পর্কে একটু কথা বলে আমরা তাকে দালালের পর্যায়ে ফেলে, আমার কাছে সেল করতেছে। কিন্তু চিন্তা করেন তো, আপনি ছোট থেকে জন্ম থেকে শুরু করে এই পর্যন্ত আপনি প্রতিদিনই সেল করতেছেন, আপনি প্রতিদিনই আপনার মার্কেটিং করতেছেন। আপনি যদি প্রেমও করতে চান, আপনার প্রেমিকার কাছে আপনার নিজের মার্কেটিং করতে হয়, রাইট? বাবা মার কাছে নিজের ভালো কথা বলতে হয়, রাইট? আপনি টিচারের কাছে নিজের সুনাম করতে হয়, রাইট? সো এভরি ডে আপনি কিন্তু নিজের জন্য নিজে মার্কেটিং করতেছেন। বাট এই জিনিসটাই যখন বড় আকারে করা হয় তখন কিন্তু রেজাল্ট অনেক বড় হয়। সিম্পলে আমি আজকে শুধু একটা উদাহরণ দিই সার্ভিসের ব্যাপারে। সে আমার একটা ফ্রেন্ড আছে ইন্ডিয়াতে, ওরা একটা মানে আমি শুধু বলবো এটা বাংলাদেশে খুবই পসিবল যে কেউ করতে পারে, বাট আমরা কেউ করি না বা সাহসই পাই না। আমি অনেককেই বলছি, যেহেতু আমি গ্রাফিক ডিজাইনে এক্সপার্ট না, সো তারা এটা টাইম দেয় না, তাদের কাছে ক্লায়েন্ট অনেক জরুরি, মোর দ্যান দ্যাট। তারা 100-200 টেমপ্লেট রেডি করছে টি শার্ট। এই টি শার্টের টেমপ্লেটগুলো তারা দেখেন 100-200 টেমপ্লেট তৈরি করতে তাদের লাগছে অনলি হয়তো বা এক মাস, তিন চারজন মিলে এক মাসের মধ্যে তৈরি করে তারা বান্ডিল করে মাত্র $25-30 তারা এটা 300 মানুষের কাছে সেল করছে। আমি জানি না ম্যাথ করলে কত হবে, 300 প্লাস মানুষের কাছে তারা সেল করছে। যদি 330 × 300 হয় তো চেক, এটা প্রায় $9,000 মতো আসে। $9,000 যদি বাংলা টাকা হিসাব করি 85 টাকা করে, প্রায় 7,85,000 এক মাসের কষ্ট, পরের মাসের সেল। তারা কত? 7,65,000 টাকা তারা শুধুমাত্র এক মাসের কষ্টের কারণে, এটা সেল হচ্ছে, জাস্ট ওই এক মাসের কথা বললাম, এটা পুরো বিশ্বব্যাপী তারা সেল করছে। তাদের কষ্ট কতটুকু ছিল? অনলি একটা জিনিস তাদের মধ্যে ছিল, সেটা হচ্ছে দে নো দ্য মার্কেটিং বা সেলিং, এই পাওয়ারটা তাদের মধ্যে ছিল। তারা জানে কিভাবে ক্লায়েন্টের পিছনে না ঘুরে আমি বাল্ক অ্যামাউন্টে একটা জিনিস 20-25-40-2,000 মানুষের কাছে সেল করতে পারি। দিস ইজ দ্য সিম্পল, রাইট? তো এই জায়গাতে আমাদের অনেকটাই ল্যাকিংস আছে। আপনি যে কোনো সার্ভিস, ওয়েব ডেভেলপমেন্ট বলেন, গ্রাফিক্স বলেন, এসইও বলেন, ডিজিটাল মার্কেটিং বলেন, এটা অনেক বড় পর্যায়ে নেওয়া সম্ভব যদি আস্তে আস্তে আমরা আগাইতে পারি এইভাবে। তো এটা হচ্ছে হলো বিজনেস। ওকে, সেকেন্ড হচ্ছিল এন্টারটেইনমেন্ট। আমি যেটা বললাম যে আপনি কোনো কাজে ইউটিউবার হতে পারেন, ইউটিউবারে অনেক সুন্দর এন্টারটেইনমেন্ট করে ইনকাম করতেছে, আপনি ভালো ব্লগার হতে পারেন, রাইট? আপনি গেমার হতে পারেন, সো গেম খেলে খেলে কিন্তু আপনি আর্নিং করতে পারেন, এটা ওটা ডিজিটাল বিজনেস হতে পারে। এডুকেশন, এডুকেশনে রাইট নাও লাইক এই করোনার সময় এত বেশি অপরচুনিটি। আপনি যে কোনো টিচার হন, ম্যাথ বলেন, ইংলিশ বলেন, আইসিটি বলেন, এনিথিং, আপনি আগে 10টা ছেলেকে প্রাইভেট পড়াইতেন, এখন আপনি অনলাইনে একসাথে 100 ছেলেপেলেকে ইজিলি ক্লাস করাইতে পারেন, যদি আপনি জানেন হাউ টু ডু দ্যাট, দ্য সিস্টেমটা যদি ফলো করেন, ইটস ইজি। তারপরে সার্ভিসের মধ্যে আরেকটা জিনিস বাদ গেছে, ডক্টরস হতে পারে, আপনি ইঞ্জিনিয়ার হতে পারে, এনিথিং, লাইক আপনি অনলাইনে এখন সার্ভিস দিতে পারেন, ভিডিও লম্বা করব না। তারপরে যেটা আসে ফিজিক্যাল প্রোডাক্টের কথা বললাম, ই কমার্স যেগুলো ফুল সিস্টেম আসে। সো মুদ্রা কথা হচ্ছে ডিজিটাল বিজনেস যে কোনো কিছু দিয়ে করা সম্ভব, শুধুমাত্র আপনাকে সিস্টেমটা জানতে হবে। এই সিস্টেমটাই আমি পরের ভিডিওতে আস্তে আস্তে বলবো,
বাট এখন আপনি খোঁজা শুরু করেন, আপনি কি প্রবলেম সলভ করবেন মানুষের, কোন ডিজায়ারটা ফিল আপ করবেন ঘরে বসে অনলাইনের মাধ্যমে, অথবা তাকে হোম ডেলিভারি দিয়ে, অথবা অনলাইনে যে কোনোভাবে, সার্ভিস হোক, প্ল্যাটফর্ম হোক, এন্টারটেইনমেন্ট হোক, এডুকেশন হোক, ই কমার্স হোক, এনিথিং। সো খুঁজে খুঁজে এখন সেই প্রোডাক্টটা বের করেন, সেই প্রবলেমটা বের করেন, সেই সলিউশনটা বের করেন। আমি জানি আপনি পারবেন, আর যদি নাও পারেন ইনশাল্লাহ পরবর্তী আমরা আরও আইডিয়া দিব, ইনশাল্লাহ আইডিয়াগুলো পেলে আপনার মাথা খুলবে আশা করি। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও, নেক্সট ভিডিও অবশ্যই দেখবেন, এবং আগের ভিডিও না দেখলেও নিচে লিঙ্ক থাকবে, অবশ্যই প্লে লিস্টে দেখে নেবেন, রাইট? এবং আমার ফ্রি কোর্স আছে, যদি মন চাই ফ্রি কোর্সও করে নেবেন। আর যদি ভালো লাগে ভিডিও অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, হেল্প করার ট্রাই করবো। আসসালামু আলাইকুম।